نبی مرشدی یا نبی أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على محمد المصطفى صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سامعين عزام علماء كرام پردار اڑلے پردانشین مستورات ما بینور رحمني ورحمكم الله تعالى في الدارين. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. انرا جارا یہ محفل آیوجک انرار شکریہ دگر جو اولاد پاکلر شرنارتھے دس دن بیوپی انرا یہ محفل جاری رکھن এই নূরানি মাহফিলের উসিলায় এই দরবারের সমস্ত কাজকর্ম আল্লাহ রৌনক করে দিক আমিন হো. বিশেষ করে আজকে যারা একটি হইতে লাখটিয়া শরিক হইরে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করছ আল্লাহ আপনার টাকা পয়সার ভিতরে কোটি কোটি গুণ বরকত দান করুক. আর আপনারা প্রত্যেক লাই এই মাহফিল উভয় জগতত আল্লাহ নাজাত রুসিলা করে দিক. খাস করে মহতর বিছান আল্লাহর মাহবুবুর নূরানি চেহারে আনোয়ার সাই সাই কলমা শরীফ ফরিবল লাই তৌফিক দান কর. কারবালার মাহফিল বড় হৃদয় বিদারক ঘটনা. পৃথিবীর জমিনুত শুরু তুন শেষ পর্যন্ত এ ঘটনা কোন মেশাল নাই, এ ঘটনার কোনো নজির নেই. কারবালা আল্লাহর মাহবুব আর আর দিন ইসলাম দিগেই, কিন্তু এই আল্লাহর মাহবুবুর দিনুরে সত্যিকার পথে হন দিন ইয়ান আর আর নির্ধারিত করি এ সুন্দর রাস্তা দেখা গিয়ে দে ইউন ব্যাপন শহীদ কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যিকার দিন চিহ্নিত করে দিয়ে দে ইবা ইমাম হুসাইন বড় করে হো সুবহানাল্লাহ. কারণ দাড়িওয়ালা টুবিওয়ালা ডিলেওয়ালা মিসওয়াকওয়ালা ইম ব্যাগুন দিন দাবি করে, কিন্তু হক দিন এবং না হক দিনের ভিতরে পার্থক্য সৃষ্টি করে দিয়ে দে সৈয়দ সৌদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু. খেয়াল রাখবেন যারা
குர்ஆன் கரீம் அல்லாஹ் ஃபர்மாயின்ஸ் இன்னல் லதீனா யூஸூன் அல்லாஹ் வ ரசூலஹு, நிச்சய நிச்சய যারা আল্লাহর কষ্ট দেয় এবং আল্লাহর মাহবুব রসুলের কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারার উপর খোদা লানত দুনিয়াতে আখিরাতে তো, ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, তারা লাগ জাহান্নামের মধ্যে কঠিন আযাব অবধারিত করে রেখে যারা আল্লাহ এবং রসুলের কষ্ট দেয়। তা ওনারা প্রশ্ন করিবেন, হুজুর আল্লাহরও আর নফাই কষ্ট দিবেন লাই এবং নবীরও আর নফাই কষ্ট দিবেন লাই, যেহেতু রসুল দেড় হাজার বছর আগে আর তুম পর্দাও গিয়ে গুই, এখন এই আয়ত্ত কি হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামানাল্লাই খাস না তা কিয়ামত পর্যন্ত লাই? যদি কোরআনে করিমের এ হুকুম কিয়ামত পর্যন্ত লাই, তা আবাদল আবাদল লাই, তলি কষ্ট দিয়ে নিয়ে পৃথিবীর জমিন তাই দেয় আল্লাহ এবং রসুল রে এন আল্লাহর কুদরতের আলামত হাসিল দেয়। এই আয়াত কারীমা নাযিল গুজে দে বড় করে কষ্ট দিয়ে নিয়ে তাই কেন করে দিব এন আদিসি পাকস দিয়ে রে স্পষ্ট আদিসি কি হ ওয়ালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব নবী ফরমাদে মান আহাব্বা হুসাইনা ফকত আহাব্বনি, খনিকায় আর হুসাইনুর ভালোবাসিলে এবার আই রসুলুর ভালোবাসিল, আই রসুলুর যেবে ভালোবাসে এবার আল্লাহরে ভালোবাসিল, মান আবগাদাল হুসাইনা খনেকে যদি হুসাইনুল্লাহ দুশ্মনী করে ফকত আবগদনি, এবার আই রসুলুল্লাহ দুশ্মনী করছে আই রসুলুর কষ্ট দিয়ে, আই রসুলুর যেবে কষ্ট দিয়ে এবার আল্লাহরে কষ্ট দিয়ে স্পষ্ট মেশকাত শরীফের হাদিস বড় করে হো সুবহানাল্লাহ। মুনাকাবে আহলে বাইত মেশকাত, মুনাকাবে আহলে বাইত, আহলে বাইতের প্রশংসা করছি যে এটা হাদিস ইউনানি, আর সরকারি মাদ্রাসার ফলে ফুরাদি শরীর পরে নেশাব অনুযায়ী ইতুন 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 যে দূর সম্ভব ফরদেরই, কিন্তু বাজ বাজ কে ফরদ ন গদ্দানার উলুইয়ের আড়ে ফতদি মাসি দেখে এথর খিতে বর গাঠি ইতারা মেশকাতর শুরু তুন শেষ পর্যন্ত পরে ইতারার বন্ধ রমজানর সানুলিলি আর আর বছর খানো বন্ধ রন্ধ নাই এতিন বন্যা ভর সবন ভূত এতুন গাদের শরীর তোরা না ভর না মান আবগাদা হুসাইনা ফকত আবগাদা আদি সি নিতে না ভর ও সা করে এই দিও কিনি রংসান আর দুসা হবম বর আস্তা সাদি ও মুলু বিদে গিল দিব না যো খেয়াল করো নাই কি কইতাম সালাম তাইলে নামাজ রোজা হজ জাকাতের নাম সম্পূর্ণ দিন ধর্ম ন, দিন ধর্ম ঈদে নবীর ভালোবাসার নাম, শহীদ আলোর ভালোবাসার নাম, আউলি একরাম আলোর মহব্বতের নাম, ইন ঈদে ইমান, ইমান থাকিলে নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল কবুল হইবে, যাতে ইমান নাই যাতে নবীর ভালোবাসা নাই নবীর দেইন না পারে নবীর নামের সমালোচনা করে শহীদের নামের সমালোচনা করে অলি আল্লাহর নামের সমালোচনা করে তাতে ইমান আছে কোন কোন সম্প্রদায় হচ্ছে হদি ইমাম হোসেন ক্ষমতার দ্বন্দ্বে কারবালার জমিনে গিয়ে দে ক্ষমতার দ্বন্দ্বে কারবালার জমিনে গিয়ে দিয়ে গাল গালফাড়া আয় করে হইলে দেন এই এখন রেকর্ড আছে না দলিল আছে না আর দলিল দিরুন সেইদিন ইমামে হোসাইন যদি ক্ষমতার দ্বন্দ্বে যুদ্ধ করিবেন নিয়তে বাহির হইতু তাহলে এ যদি 22,000 সৈন্য কায়েম করলে সেইদিন হোসাইন গভর্নর মদিনা 44,000 সৈন্য লইতে পাইত না না পাইত এ জায়গার মধ্যে নিজে সমাসের দুদুর বাসা আলিয়াস গরের বুগুল লইল সকিনা 7 বছর বা 1.5 বছর একতলা পরে বয়স সকিনা রে বুগুল লইল আ
ও আরে পর্দানুষীন মেয়ে হওয়া যেগুনোর সন্দর্শুজ নেওয়া দেখে হুজুরুর বিবি শেহের বানু হুজুরুর বিবি রোবা হুজুরুর সোড় বোন জাইনব বিনতে ফাতেমা এভাবে পর্দানুষীন মেয়ে ফল লইয়ের কিলে গেল দে বুঝা যাত দে হুজুর তারা দেরাজা সিঁড়ি দিয়ে রে হুজুরের ডেকি দে কুফাবাসী হলে তারার কাছে মেহমান হিসেবে গিয়ে দে বার করে খোঁজ এখন আর ওয়াজতুন স্পষ্ট হই না অনরা এটা আজি আর দি দে দরবার তুন ভাইন সাহ বাক্কা না আইয়ু আবাই খানিক কোন কিছু খাও তাই হুজুর টানার দাওয়াতে চলি আসছি আরে যদি তারা আজি আর গিরিয়ে মারি ফেলায় এই আন যদি আজ জানতাম আই ওই তারাল্লা মোকাবেলা করবে লাইয়া দুন্ন আনতাম না কথা ঠিক নেবে ঠিক আর তো মারি ফেললেন আর দত দিয়ে নি দে মহব্বত করি তো অসুবিধে না হোসাইন রে দত দিলে গেই দে কুফা বাসি হলে কিন্তু বেহবাই করে বিলাই দে রক্ত খারাপ হয়ে গেই দে এই বিয়া বলে গিরিয়ে রে বিয়া গুনে এই অবস্থা করছি যে এখন না তোরা রুজুর হলো তোরা না করাই না আল্লাহ জমিনে তত দামি শুকে না সালাতুনে কথা অনুন সৈদিনা হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু আজ ইয়া 10 তারিখ অবা আজ ইয়া 10 তারিখ আজ ইয়া হুজুর শহীদ হই জুমার ফরফর আজ শুক্রবার আসিল হুজুর শহীদ হই জুমার ফরফর কি অবস্থা আওলাদ অল যত বেয়া গুণ শহীদ হই একের পর এক এমন কি সমাসের দুদুর বা সালিয়াস গর পর্যন্ত তো শেষে সৈয়দা জৈনব বিনতে ফাতেমার গদ্দ বোন এখন তো খাতুনের জন্য তোর বাগানের ফুল এজি দিয়ে হলে বেগুন ভৈরানা বিরানা করে দিই আর আছে না আর বেটা জাইনাল আবেদিন আর আই তো জাইনাল আবেদিন হদ আব্বা অনে আর খার কাছে রাখি দেবেন আর বাই হল তো না আই লই আর বাই আলী আসগর আলী আকবর ইন বেগুন শহীদ গিয়ে গই অনেক কিছুক্ষণের ভিতরে শহীদ দিবেন তো আর কার কাছে রাখে দিবেন অভুত তোমার আল্লাহরে হাওলা করে দিম অভুতাই 22,000 বেগুন জালেম আই মজলুম এই অবস্থাতে আল্লাহর কাছে আটটা নিলে আল্লাহ আর দোয়া ফেরত দিত না অভুতাই তোমারে আল্লাহরে হাওলা করজুম দেখিলে আই তুই যদি শহীদ হয়ে যাবো কেমত পর্যন্ত আওলাদ রসুল সিলসিলা আর জারি থাকতো না জানে লাভে দিন তুই একজন নসল দি কেমত পর্যন্ত আওলাদ রসুল জারি থাকিব বার করি সুবহান আল্লাহ তোমার আয় আল্লাহর হাওলা করছ অভুত তোমার মা বইনল এখনোর মহরম হিসাব আর কেউ নেই তুই একজন যেখনো বইয়ে কষ্টের বিনিময়ে তোরা মদিনা শরীফ যাইতে পারিবে আই দোয়া করছুম অবুন মদিনা শরীফ যাইতে এলে উজু খালাম বানাই সুন্দর করে ফইলা আর নানা জানার কদম যাই সুমা খাইবে নানা জানার কদম যাই সুমা খাই পুরো খরবালার ঘটনা অবু তুমি সগু দেখু যে তোমার সগু সামনে তোমার ভাই আলী আসগরের কিভাবে শহীদ করিল আলী আকবরের কিভাবে শহীদ করিল আব্বাস বিন আকিলের কিভাবে শহীদ করিল মোহাম্মদ বিন জাইনাবর কিভাবে শহীদ করিল কাসেম বিন হাসানের কিভাবে শহীদ করিল অবু তুমি ব্যাগিন জাইরান নানা জানের কদম ধোয় দিও নানা জান রসুলুর রওজা শরীফের ভিতরে গলিয়ে রে গিলাব শরীফের ভিতর খল্লা গলায় দিয়ে রে একদিন আর নানা জানো রে ফাট ফাট করি বয়ান করি দিও বারো করি খোঁজ মহান আল্লাহ রওজা শরীফ গলিলি গিলাব শরীফ খল্লা গলায় দন কদম সুন্দর কিন্তু সৈয়দিনা হুসাইনি ফুতুর শিখে দে সৈয়দিনা হুসাইন সাহাবা এন্তো সাহাবা সুন্নত তোরা গেন্ডরি শিরিকের গাঠি লেলে মর তোরা রুখুদায় দুজকর গাঠি দি দি লইয়ের দূর কুসুনা মসজিদি মসজিদি সৈয়দনা হুসাইন শিরিক করি বেলা শিখে দিদেন ফুতুরে অফুত কত মন দিয়ে সুন্দি আর না না জানার বে একদিন ফাট ফাট করে খুলে খো দি ঈদ তুন বাইর হইলে তুই অফুত
আরাম আজান খাতুনে জান্নাত, ফাতেমা তাজ্জাহারার কদম যাইবে জান্নাতুল বাকি শরীফত, মাজানার কদম সুমাগাই ব্যাগিন কই দিউ ইতুন আজিরে ইমামে হাসান আর বড় ভাই এবার কদম যাই সালামি পেশ করি ব্যাগ ঘটনা কই দিউ বড় করি গো সুবহানাল্লাহ, কদমে কদমে যাবেল্লাই ইমাম হুসাইনে জাইনুল আবেদিনের শিখে দের ব্যাগিন কই দিউ তাহলে মরা মাইজির কইতে হদ না না জিন্দারে মরার কথা ফদ ভালো আহলে খবর হল ইন তো জিন্দে ইন তো একবার সরসরি জিন্দে তোর নদহ আর ইয়ে বেলা এবার ব্যাপার তখন হন্য পরে হন আহলে খবর খবর মধ্যে মরানো মরা যদিও ইতার আরো সালাম কিলে দির আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর জিয়ন সালাম যোগ্য সালাম বার আর তোরার গুণ ফিডের যোগ্য ই নুরে সত্তর গুণ মোটা করি রাইতি দিনে ফিডের দে খবর আল্লাহ আল্লাহ কে দিছে আগুন কেন করেছিল জিন ঠিয়ানি যোগ্য ইনি ঠিয়ানি হার জিয়ন আরামর যোগ্য ইনি আরম্ভ কর তোরা সুস্থ দুনিয়া তিন বুঝি পেলেন কবর বুঝি পেলে আসর বুঝি পেলে নয় আশ্চর্য শিরিকের ফতোয়া দিবেন লাই আর দু জহর গাটি লুলি দুড়ি বেল লাই সালাতুন আয়ুন আয় কে হরুন তখন দেব ভূত যাও তুমি ইকাই আর সিনে লয় বাজাও ইমামে হুসাইনে সিনে সিনে বাজাই ফুতুর কদ্দ ফুত আই তোমার আজিয়ে তরিকতর খেলাফত দিলাম আই তোমারে আর কলবত আছে দে আর ফুতুর কলবত ইন ডালিলাম বড় করে হসমান অলি আল্লাহ হলে আরেকজনের অলি বানাই দিতে পারে না দলিল হজরত ইমাম হুসাইন এবং জয়নাল আবেদিন আই তোমার দিলাম তুমি ফুত যেহনু বই হস্টর বিনিময়ে ফুসিত তারিবে আয় হাত দোয়াল্লায় কবুল করিব যেহেতু আমি মজলুম ইতারা বাইশ হাজার বেগুন জালে আয় দোয়া করলে আল্লাহ মাঝে দিয়ে ফর্দা রাখতু না যাই জৈন আর এখন সাজাই ফারা দিব ফজলত যারা যুদ্ধ ময়দানে গিয়েল বেগুনেরও তাই সাজাই ফারাই দিলাম গোড়ারও তুলি দিলাম আর এখন সাজাইব হাজা ভাই যান খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়তুন অনয় দুধ খাইলেন আবাই যান অন এই বাড়ত দুধ আইও খাইলেন সুতরাং অন আর হুল যে টুর ভাই আবাই যান কাঁদতে সাজাই দেন বৈত আই জয়ন হবে আর বাইরে হে সাজাই দিম নে বড় করি সুবহান আল্লাহ শেষ হয় ইমাম হুসাইনের উপর গাঠিয়েছিল গাঠিও কুলি ফেলিলু কুলিয়ারে উদ্দি ফাইয়ে দে পাগরি শরীফ এবার আতল লই মাথার দিয়ে আইদার দে এবার খার পাগরি এবার আল্লাহর মাহবুব রসুল পাগর ফাগরি শরীফ বরগরি সুবহান আল্লাহ ইমাম হুসাইনের মাথা আর একখান বেল ফাইলু ইয়ান হরত ফরিদান করে দের ইয়ান খার বেল ইয়ান হজরত সৈয়দনা ইমাম হাসানের বেল বড় ভাই শেষে আর একখান তলোয়ার ফাইল ইয়ান খাত তলোয়ার ইয়ান হযরত সাইয়েদিনা মাওলানা আলী শের খুদা তলোয়ার জিয়ান দিয়ে খাইবারর যুদ্ধ কাফের আলোর খুসু খাড়নি হেটিল লেই লা মক্কানর খুদা বন্ধুর ডাক দে খদ বন্ধু মাওলানা আলী কাফের আল খাড়াত দে আতে বর গম লাগে আয় মাওলানা আলী শের খুদার তলোয়ারর লক্ষ্য দিলাম দে জুলফিকার শাহে মুর্দা শিরয় জিতা কুয়াত পরুবরদিগার লাফতাহা ইল্লা আলী সাইফ ইল্লা জুলফকার সালাতুন ইয়ান আর কান ফেললি তলদের ডাল ইয়ান হাত ডাল ইয়ান সৈয়দনা আমির হামজা রদিয়াল্লাহু আনহু ডাল জিয়ান দিয়ে আমির হামজা রদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতু ইয়ান দিয়ে দে ইমামে হুসাইনের আতত এবার জুলজুল গোরার ফিড়ির
বাইরে তুলি দিয়ে বরগুরি সুবহানাল্লাহ ময়দানে কারবালা যাবি গুই ইমামে হুসাইন যাবে সমত উজুর গুরার ভিডুর বয়স দেবন আয় তোমার হয়কান অসিয়ত গড়ি যায় অসিয়ত কারক হয় জানি যাবে দুনিয়াত বিদায়নের ভরে বাস্তব করিব আর নসিয়ত হয়ে দে যে দুনিয়াত বাঁচি থাকতে বাস্তব করিব নারার মদসার ফলের পরীক্ষার সময় সওয়াল করে মাল ফরকু বাইনাল বসিয়ত ওয়া নসিহত নসিহত কই দিন দুনিয়াত থাকতে আরাই আওয়াজ করে এনে নাম নসিহত আর দুনিয়াত বিদায়নের পরে বাস্তব করিব দিন হদে ওসিয়ত মাসে হদে ন ওসিয়ত করি গিয়ে কি ওষুধ গেছে আমির ভান্ডার অলাদ ফলানা ওজুরের মাধ্যমে জানাজান নোয়াসন ফরাই তো হই ইয়া নসিহত ইয়া খুদ ফতোয়া দি ফেলে দে ডামিস গো হয়তো মইয়ত মরি গেলে মুদ্রার রসিয়ত বাতেল এসে হতাজ দার গো কিলে বাতিল করলে হইতো বাতেল হন্না নবী হন্না নবী ফজ না ইয়ন্ত না ফরস বাতেল কই দিয়ে ফরি ফেলে হইছে না তুই হইছে বড় বাতেল ওড় বাতেল কই যে বাবু যদি কই যে অভূত আয় এনতে খালইলে সাত তো বড় বড় সাদা বল জরায় আলে মেজান দিস তিয়ন ফত ক্ষমতা না তালি পারিব না এই ক্ষমতা নাই দিয়ন বাতেল দে যিয়ান ক্ষমতা নাই এইয়ান বাতেল মরি গেলে মুদ্র রসিয়ত ব্যাকিন বাতেল ন তোরা যার গে করি এই উজুর জানাজা ফরি বেলে নদী বেলে ইং ঘর দে বহুত যার গো শুরু হই এই জমানা তবাজি রাতি দিনে তসবিন ফরি যার গোর মোকাবেলা করিবে আই দে দে যার গোর মোকাবেলা করতাম যাই আর মাসি আতা ঠেঙ্গা সুন্দর আর ওই আমলর ওয়াইজ করে দিন ফল মুড়ি দে আই আমলর ওয়াইজ করে যে ন করি শুধু দুশমন রসুল শাসনের ওয়াইজ করে দিলে সালাত দুশ্মন রসুলের শাসন এত বড় এবাদত আর কিছু নেই এম বড় এবাদত সাহাবি লাইব দাস খাবি লাইব ইনর বিরুদ্ধে মোকাবেলা করি সাপ করি বেদে এবাদত বহুত জন করে এবাদত ফেরস্তল আরো বেশ করেন ফেরস্তল ইন রুকু করেন কেয়ামত বা রুকু সৈদে কর দিন কেয়ামত বা সৈদে হ্যাঁ ইতারা আল্লাহ আর এবাদত হল্লাহ বই থাকে আল্লাহ আর ফাটাই দে দুনিয়ার মধ্যে হকান প্রতিষ্ঠা কর দুশ্মনের রসুলের মোকাবেলা কর এনে ডালোয়া ফতোয়া দিবিলে মরি গেলে মুদ্র রসিয়ত বাতিল অনরাই জন জানি দেবেন না বলে বয়ান হিসাবে কই দে বাতিল হন্যান জিয়ান অলি ওয়ারিসিত ক্ষমতা নাই ইয়ান ক্ষমতা আছে দিয়ান বাতিল ন ইমামে হুসাইন খদা বই নাই তোর রসিয়ত গুর কি হসিয়ত এক নম্বর ই দে যেতে বড় মুসিবত হবে না কেন তোমার ধৈর্য ধারণ করিবে সবর করিবে সবর করি নরওয়ারে আল্লাহ কানর খোদা তাকে সবর করিবে ধৈর্য ধরিবে দুই নম্বর এই দেব মুসিবতের টাইম তো মাতার পরদান ফেলাই নদিবে মাতার তুন তোমারা পরদান ফেলাইবে মাতার ঘর ফেলাই দিলে কিয়ামত পর্যন্ত আন নানা জানর উম্মতর মাই ফলে মাতার ঘর ফেলাই ফেলাই চলিব ফুসল্লি মাতার ঘর কা ফেলালি ঔলাদ রসুলুর মাই ফলর কারবালার মাড় সুন্নত বলি কইব বললি মাতার ফরদে যেন কত থাকে মাতার ফরদান ফেলাইবে বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবার কেন হুসাইন ঔলাদ অল বেগুন শহীদ গিয়ে দে নিজর শহীদ বেলে যার গুজে এড়ে নিজুর মতর কথা স্মরণ নাই স্মরণার দে আল্লাহর প্যারা মাহবুবুর শরীয়তের প্রতিষ্ঠা করি বললে কেন শরীয়তের পাবন্দি আসিল পর্দার কথা হতে বড় করে খসম সেইদিন হুসাইন কত বড় শরীয়তের পাবন্দি আসিল বইয়ো বেগম বইছ আবাজান খেয়াল গড় জুনকে হইতাম ছেলে শরীয়তের পাবন্দি আছিল তিন নম্বর লি সকি নামে ভাবেরাই বেশি মহব্বত করি অবন হন কারণে যদি গোড়ার ফিডের উত্তম পরি যায়
আর মতর বিছানত আর সকিনার খান্দন খান পর্যন্ত নফসাইবে সকিনা খান্দিলে আমি বরদাস করি তৈতাম ন বড় করি সুবহানাল্লাহ তুমি বুগুবুত রেখো সকিনা ইয়ান বুঝাইতে চাই যে বাফল তো মেহফলি বরগর এই জমানত তারও বেশ গরি বরগর কেন না মেহফলের সোয়াগ গরণ মেহফলের মহব্বত গরণ ইয়ান সৈদিন ইমাম হুসাইনের করবালার মাডর শেষ হসিয়ত এবং খাতুনের জন্য খনে সমাজ যদি আন নবীর দরবার থেষ্টু নবী বলে বড় তুম তিয়ে ইয়েরে গাড়া রাগাত যায় খাতুনের জন্য তারা বেড়াই ধরি গরজ লই এসতে বড় করে হস মহান মাই বড় দেইত ফরন ইয়ান নবীর সুন্নত ইয়া আয়ার বাবা আলোর গাল খারাপ হগি হদুর কান গজুম ফসাফার ফেড়া দজি এনে জিয়ান দিয়েন দি গলাই দি রসম করি ফেলাই দি রি ফিল জান্নাতে কাহা তাই আল্লাহর মাহবুব রসূলে দুয়া আঙ্গুল শরীফ এড়িলা করে হত দে এস আঙ্গুল শরীফ দুনু ও তোয়ার আস যদি এ খনম মরফা নিজুন মেয়ফা দুয়ারে লালন ফালন গুজে বালেগন পর্যন্ত লাই বিয়ের সাথে দিও দিনের কথা যে নহর ইন তো বহুত উত্তম কথা মাত্র বালেগন পর্যন্ত ক্ষণ বাফে দুম এই ফলালন ফলন করলে ওই ইমানদার বাফে বিয়ে আয় রসুলের ওয়ারে ব্যস্ত থাকি বুধে খুদ্দুরুত কইতারুনি এই আঙ্গুল দুনু জদ্দুরুত খাসে উগ্গুতুনুগ্গ ওই দুম এই ফলালন ফলন করছি দে ইমানদার বাফে বিয়ে আর ওয়ারে এক দুরুত খাসে তা আমি উবার করে সুবহানাল্লাহ সবার গরিবে আল্লাহর পক্ষ তো একখান ব্যবস্থা ভেবে জুরি লইয়া রাখছি জুরি লইয়া রে সবার গরম ফুরিব যে দিয়ে ফেলে ফেলে দু দিকা কর খবরদার হনে দুশ্মন রসুলের মেহফা বিয়ে ন দিবে হনে দুশ্মন রসুলের মেহফা করে দুবার নিবে এনের ফুতগাড়ে দিয়ে সালাম ন দিবে ইদ্যা খরণ ন দিবে খুরবেন সামরা ন দিবে হামাকাই কিছু গিরি না করি না পারল আর বের সমস সাইয়া বেড়ে বেড়ে ফোন মুড়ি দিবে ডাক দেখো দগরা রেডি এবার চল ময়দানে কারবালা গোড়া খল্লারে মিক্কে করি সগুর ফানি সারে দি আর সগুর ফানি পরের ইমাম হুসাইন খদি কিরে আর গুরা তো হুকুম তাবে দাড়ি করে আজি আর গুরা সামন মিক্কে নজর কা দগুর ফানি পরের কার গুরাতে হমাফিজ মিক্কে তারি সার দে গুরা শরীর নফারত দে ফিসি দি ও সকিনা জাইয়ারে ঠ্যাং দুনুয়ান বেড়াই ধরিয়ে রে হু করে খানা দে অগুরা তোর হই দি আর বল যে টুরা বাপর লইয়ে রে খনে মিক্কে নজর ফজল্লা জিন গিয়ে উগ্গ অরণ্য জঙ্গলত কেঙ্গুরি দিন খাড়াইম খবরদার অগোরা তুই নিস পারি সত্যেঙ্গে গোরা তো আখল আছে না নাই আওলাদ রসুল চিনে না সেটেঙ্গে গোড়া ওলাদ রসুল সিনে সেটেঙ্গে গোড়া
اولاد رسول আর দুটেঙ্গে জানোয়ার হলে اولاد রসূলের মাজারত পাথর মারে সারা বাংলা সর মাজারত একটরাক পাথর মেছি আর ডাগুদি মন্দির আছে দে বেরেন নানাই করে হজরত আড়া জারি জালি দেইবে মন্দির বনফুতুল্লাহ কো আল্লাহ বাজাইয়ে কোনদিন এক ফোড়া আছে না মাইল মন্দির আর সারা বাংলা সর মাজারত ডাগা আলি তোর পাথর মারে তোরা রাখল বরি কুত্তে মিছে দেন ওড়া অলি আল্লাহর মাজারত কেন পাথর মারার মানে ঠিক আল্লাহ কদি ঠিক খালি এই নল্লা জাইর বেঠি গছি বি তোরা তোরা সামরাং দিলি সামরাই ভাই হড়ে তোরা হরন দিলি হরাতি ভাই হড়ে আরে আরে বে আগুন বন্ধুত্ব কর আর দেলি বরে আলম জোর ই দে সালাত নিয়া আনরারে মোহব্বত করি খোঁজ দিরি আনরারে পাক্কা সুন্নি নলি এ মগরিবত মাফি দেব না ভাই আমি আর কইর মারে বদলে ধরে মোহব্বত করি মরণ বেগুনত আছে আবাদান মরণ ফিরব আর আল্লাহ আজার লীলা কণ্ঠাক আছে না খন্দিন মজ্জুম খন্দিন মজ্জুম যেদিন তলব করে দিনে জঙ্গ ফিরব তো দুনিয়ার ফাঁকে ফাঁকে আমি সে মহতরে আগতি রাখম ফিরব আই মরিলি আর খবর শান্তি কেন ঘুরিব আই আখারাত কেন সুন্দর কিছুম হবু আই অন্তত আমলত দিক দিয়ে রে কামেল অন্য ফেললো ইমানের তো আই কামেল তন ফুরিব ইমানত কি তন ফুরিব আচ্ছা ওরা হোসা ইমান আগুদি না আমল আগুদি ইমানদার ইমানদার জন্নতি আমলদার জন্নতের মধ্যে আলা দরজা ভাই দে জন্নত ফৈলে গলম ফুরিব ফৈলে কি ফইলে গলি বেললে সাবি হই দিই মান ফইলে গলি বেললে সাবি হই দে এত আল্লাহ গলানোর পরে অনে জন্নতন নদী বেশি উরুত্তপ কালাপ করিবেন দে ইমানের ওয়ার ওয়ারে আমল থাকিলি ইমানের ওয়ার ওয়ারে কি থাকিলি তা এত আল্লাহ ইমান সবসময় আগুদি জাতি ইমান নাই যে অলি আল্লাহর মাজার ছাত্র মারে শহীদ আলোরে গাইল দে নবীরে গাইল দে ইতার নমাজ রোজা হজ যাকাত আমল কবুল হবে না তো ইন ইন সব সময় বুঝুরি কম ইন বুঝ সব সময় ইমানের আগুদি রাখি ইমান মানে রসুলের বালা ভাষা তো রসুলের বালা ভাষা আছে দে আমরা মাঝে মাঝে দুগো সুমুখ দেন খাও না দুশ্মন রসুল লাগাতে দেখো না বরং সে ব্যাকল হলে কেহ জানো এই মিয়ারা কুকুর ডাকার মতো চু চু করে কেন কুকুর আল্লাহ মিল দিয়ে দে কই দি তিরে ওড় এনকি আদেশ কোরআন নাই দিয়ে এগারো দিন শুনি হলে কিতাব উৎফন নাই তোরা বুঝছো না নবীন নাম সুমখন ইহ তো বহুত বহুত মহব্বতের কথা কয় আর তার মা বাবার নাম সুম নখাই নবীন নাম সুমখন নান কিতাব তাসু দেখাই দি না আর মা বাবার নাম অজ্ঞ কেন বুঝতাম না ফন্নাইন ফন্না আসো না রে দুনিয়ার সার গইবে কি ও তো বউ বউ ঢুলি তো মানুষ দেলি মানুষ দেলি কেউ সিদে বইতা কি দেখো তো বউ ফন্না ফরতে একগুনের ফোন তো টিয়া সামগেই গেছ গুনা ও তো ডুলুতে তো ডুলু সালাত আবাইন সকি জাইনব আর সকি নেরে কানাল বুগুল লফিল না গোড়া নগেলে তো টাইম যারগু যাইয়ের ফিজি দিতুন সকিনারে বুগুল লিউ সকিনা খাঁদের যার যার গড়িয়ারে গোড়া যারগুই মাইফল বেগুন সগুর ফানি সারি দিয়ে আরে এবে খঞ্জত দে এবে শাহিন শাহে কারবালা যারগু দিয়ে বেখন এবে সুলতান কারবালা সুলতান কারবালা যারগু ময়দান জাইয়ের ফুঁচুগুই ময়দান জাইয়ের যেতে ফুঁচুগুই এসিডিয়াল খনাবি আই আল্লাহ মোকাবেলা করি বললে এই এসিডিয়াল তোরা খনাবি আই আল্লাহ মোকাবেলা করি বললে
এন হইয়ে ইমাম হোসাইনে ডাক দিয়ে এ যদি সৈন্য ব্যাগুনুর ফিলেগর উড়ি গিয়ে দেয় আল্লাহ রে ফজল্লাহ তারা সুদ্দুকর নাম সক্ষম আছিলাম যে হোসাইনের ডর আর আর অন্তরত আছিল ওই হোসাইন তো এখন ময়দানত আই গিয়ে ইভেন মোকাবেলা কোন করি ব্যাগুন বলে ফিচ্ছে যার করি ফিচ্ছে যার করিয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং আমর বিন সাদ জলিল কদর সাহাবার ফোয়া টিয়ান মাজ্জি বদলি গিয়ে দে টিয়ান মাজ্জি বেসা কিনে হই দে আমর বিন সাদ জলিল কদর সাহাবার ফোয়া সাদ বিনে মাজর ফোয়া টিয়ান মাজ্জি ইমান বেশি নেবেলি এখনো সম টিয়ান মাজ্জি ইমান নবিচ্ছু আইন অন্যরা কেউ হইতাম চাইলাম যারা এমে আমি হুসাইনুরে আজি এস কতল করি তারিবু তারার বাস হইদ কতল এমে আমি হুসাইনুরে যারা আজি কতল করি তারিবু আজি সূর্য অস্ত দেবের আগে আগে এই ব্যক্তির কুফার গভর্নরি দিবে লইম বড় করি ডিক্লেশন তখন তারা সারিমিক্ষেতুন তীর নাজা বললাম লই শিয়ারত ডাকে কেন ওয়াইর যুদ্ধর নিয়ম দে তলোয়ার তলোয়ার যুদ্ধ করুন কিন্তু এমন মর্দ মুজাহিদ ইমাম হুসাইন এবার সামনে তলোয়ার লইয়ের কেউ যাবে সাহর তারা দুরুতুন তীর মারের নেজা মারের বল্লম মারের উগ্র হুসাইন মাত্র ময়দানত হাজার হাজার তীর নেজা বল্লমের ভিতর দিয়ে ডানে বামে তলোয়ার বলিয়ে দে খতবাতে মহরমত খদ দে আড়াইশো তোর মতো যদি সৈন্য রে জাহান নামার ফানি খাবাই বিলেই দেখান তলোয়ার দি এবার নাম ইমাম হোসাইন হুম করি বলে ময়দান ফাতলই অর্থাৎ তারা পিচ্ছে উঠি তখন ইমাম হোসাইনে হইদারি ফানি আনা ঠেকাই ফেলিল রক্ত ফরদ্দ ফরস শরীর তুম ফানিয়ে আনা ঠেকাই ফেলিল বা 18,000 সৈন্য যাতে ফাতলই 4,000 সৈন্য দিয়ে দে ফুরাদর ফরত ফানি বন্দি করি বেলাই কেমন নিষ্ঠুর দাড়িওয়ালা টুবিওয়ালা যেগুনে সাগরের ফানি পর্যন্ত অলাদ রসুল্লাই বন্ধ করি ফেলি এ জি দিয়ল এই নুর মাথা তো টুবিয়েছিল গালত দাঁড়িয়েছিল ডিলে কুলু মেসোয়াক আছিল আজি তোমারা এড়িলে ডিলে কুলু বলা মেসোয়াক হলা দাঁড়িওয়ালা টুবিওয়ালা দিলে সালাম গরত দে আগে কল বিচারি নসর দিন এ জি দিন হোসাইনি এখন কি এ জি দিন হোসাইনি দাঁড়ি টুবি দেয়ালি ফল হয়ে যাই দাঁড়ি রবীন্দ্রনাথটা গুরুত্ব আছিল ইন্ডিয়া গেলে শিখা হলো দাড়ি দেহলি তো গিট্টে মারি মারি রাখে কুলি দিলি আয় বয়ানি দূর গলিলি আর সপ্তাহ নি কত হবে তেন আয় সজ্জি দিন ভরা আসছি দি 29 তারিখ গোড়া ইন্ডিয়া আল্লাহ জেদ্দুর সফর করি সরকার আল্লাহ হজরতের মাজার শরীফ পর্যন্ত সাইজি 4,000 সৈন্য মাঝে দিয়ে সৈদিনা ইমাম হুসাইন আলী মকাম যাইয়েরে ফোরাত নদীর ফারত গোড়ার ফিড়ির উত্তর নেমি ফানের ডাকে ফৌজ গি সিল্লুবরি ফানে লইয়া নে খাইবি ফানি এখন ইমাম হুসাইন এন টাইম ফিসি দিয়ে জিদি সৈন্য লেখত দে হুসাইন অনে ফানে কইতে লিখুদা আসা অনর বাবই নে অলর তো বেজ্জিত কর আত তুম টাস গুড়ি ফানি ভরি গিয়ে ফিন মিক্কে ফিজি দে ফানি আর নহাইলিও গোড়ালই মাবইনের কাছে দুধ দিই সাহেব দেব মাবই নল ব্যাগ কোন আমানতে আছে হনর আমার দৃষ্টি আপ নাই তখন ও নিজে বুঝি তেলু দে হাইরে আওলাদ রসুল যারা তারা সরল প্রাণ হয় তারা সহজে মানুষের কথা বিশ্বাস করে আরে আর তারা আরে ফানি খাইতে নদিল্লি সলে বলে কৌশলে আরে ফানি খাবেলে নদিল্লি বুঝি তৈরলাম দে এখন এতক্ষণ বুঝি ন পারি বড় করে সুবহানাল্লাহ দুশ্মন রসুল কূটনৈতিক মৃত্যু বানাওয়াট মিশে কথা হয় মিশে সরল প্রাণ সুন্নি মুসলমান মিশে কথা কইন জানে
ইনি মৃত্যুক মিছা কথা কয়, সবসময় কেয়ার লাগেন সাইদি মা বইনে অলরে আবার সবরত তলকিন দিলু অবৈন আই সাগর গেলাম তোমার বেজিত গর বলে হদে ফানি খাই নেওয়া পারি। যাই হোক আমি মনে করি দিয়ে আর হোয়ালত দুনিয়ার ফানি নাই, আর অলাদলর হোয়ালত নো আছিল আর হোয়ালতো দুনিয়ার ফানি নাই, আজিয়া ফানি খাইম দে আল্লাহর মাহবুব নবীর আত তুনবার করে খাও সুবহানাল্লাহ। অলাদ আলোর মহব্বত অলাদ আলোর অন্তরত আছে দে, আজি এডে দশ দিন ব্যাপী মাহফিল চলেন আর বহুত ডর ডর মদরসা মুলু টাল টেলিলি টেলা নজর এডে করব লাগে ই না তো কেন যাইব, আর গোষ্ঠীর ফাতে আর গরিম দে বা ফৌর হইতে কদড় রোহিণ্যের বয়ানির দর দে গুই আর গোষ্ঠীর ফাতে করে কথা কম হইতো লুঙ্গি আছিল আগা করো উদ্যে তাই এবার গৌ আর থাকতো দে খা দেন আর গোষ্ঠী মানে বুঝছো হদিবে ওলাদ রসুল ইতর গোষ্ঠীর ফাতে ইতর ঘরে তো হবে যার গোষ্ঠী ইতর তো ফ্যাক্টরি বোধে ফাতিয়া করে দিই তারা তবর রুখ হাসিল করি দিই তারা বরকত হাসিল করি দিই তারা দুশ্মন হলে গিলে ফাতিয়া করে ইতে ইতে ইতর মা বর্গিন নগরের ইতে ইতর মা বর্গিন করেন না ইতর বস আই থেকে গুজতো না আর আর গুনে ওলাদ রসুলুর ফাতিয়া অরস গড়িয়ে আর আর গুনুর গিন ভবিষ্যৎ মুহিব্বিন ওলাদ ওলা গুচ্ছি থাকবে তা কেমন পর্যন্ত বন্ধ করিবে ম্যাডাম কি হচ্ছে নাই তবে অনুরোধ ত্যাগ আরেকখানে চতুরম ফুরিব আড়ে বাজারে খতে উনিলি সিধে হইয়ারে খল্লালারি আবিলেলি কুফরি হইব এনে কেঁচা খেঁচি করিবে না বলে আবার খসে ফাতিয়ার বিরুদ্ধে এই বক বক দেখাবিলি কিন্তু তোরে এদুর মেদি দেবে দে ফেরস তাইগে দে ফোন দে জন তোমার ওর তত ফাসা ফাসি গরম বলি আর নামাতি তালি তারা হবে দে জি জারি থইতি আসরত তদ গোড়া ফটিয়াড়ে দি কই কি হইতো আর আর বিপক্ষ না কর কোন সময় তালা মারিবে এইছো আর আর ভাই ভাই সেন মেনি তারে সত ভাই জেড়ে তো ভাই সত ভাই বারা করিলে গে তো কুড়ি জন না ত্রিশ জন ইন বল ঠেয়া লই ও আদা দিদি মরি গেলে কোনো দায়ী নেই আর মরি গেলে মরি গেল অবাজি ফইলে যাই মত রানিয়ান বাদ্রাসার মসুদ যেন তাই জুম ভরাই সাইতে আরে ককটেল ফুটো ককটেল কিরে ইতার বড় লইতো সে মাদ্রাসার সেন্টার আছে এ তুনা না বড় লইব অড়েকা ককটেল ফুটোর মসুদ আগে দিন দুঃখ আল্লাহ বক করে আমি গে আসিল খাইরিজ জামার সদর আজ ওটা বঙ্কা নিকে দেখো বঙ্গ লই দিলেম দূর জামের তো দেড়ালাম গরু মাথা বারে দিলেম বারে এ দূরত আর তুন বঙ্ক খারি লই ফিসের তুন বিস্তিরির জন্য আই দিলাম তো ফাঁসত মানুষের সে বিল উৎফাল হয় নাকলোর ফাল গলায় দিয়ে তার জন বেগম মারি ফেলি লাশ বিয়াগুন ট্রাগত গরিলে সেখানে বিচার ন আরো দোয়াজ করে দিন আর টেঙ্গলা রেখে সালা দুনিয়া ফাঁসা ফাঁসি করিবেন ইয়ান জেহাদর সোয়াব নমাতে না থেকু ফাঁসা ফাঁসি করিবে অনর ফক্কাড়ে জুঠি যাবি গে আল্লাহর পক্ষ তুন ফেরেস্ত সিধে হইয়ের দুর্গু যার মারা যে মরু মরগু আর গো আর আর বেশি দেয়া থান্দি সৌ দিলি ওর মত গালা দি গুবার দলা দলা কলমা বাড়ি তুন ইমান রক্ষা করি বলে ফাঁসা ফাঁসি করম পুরো আর তার তীরে বদর দেবের সময় নেই ওহদর দেবের সময় নেই মাঝে মধ্যে হইল শুননি আছে দে দেশ তিয়ান বুঝম করিবে ঠিক না বেঠি ইন মুলু আর গুণ হইতুন আর গুণের সাথ কেন্দ্রের ওয়াই শিখি ও বাজি বাজি রে ব্যাগনের বাপ ডাকন মা ডাকন মধু ওয়াইজ করে দে বলে তোর খান্ডায় সে কথা বলো জনম ঠিক আছে না রে সালাতুনিয়া গাজী তিনি মেলু সারা বলো সাপ
মাঝামাঝি গুসড়িলে খোঁজ ইয়া সাতখান ওলা গোদ দেহাল নসুয়াইস ইতা এক হাত দূর দূর বোর্ডটা নিব মাঝে মারা উঠছে না জমিন রোডে মূলই দিয়ে অন্য পারে যে ডাইরেক্ট নখনি গোদ দেহাল নসুয়াইস এবার স্যার বাংলা সাহ এবার স্যার বাংলা সাহ ইনসি গঙ্গুই অনরা ইনসি গঙ্গ দরকার আছে সাতখান ওলা গোদ দিয়ে খোঁজ ওটা আলো নসুয়াইস জমিনের মারা উঠছে না ইতা এক হাত দূর দূর বোর্ডটা নিব খিলেই তার মুলু ইয়ে লুক গই ওয়াইস গর দেড় আজ রে আখি দের ওয়াইন গর উদা আমলর ওয়াইস ও বাজি বাজি রে দুরু একবার সাত কিনন মুলু চট উত্তর চট্টলায় জামে হাম দিয়ে শূন্য আলি এই এর মুলুর প্রোডাকশন দিয়ে দে আজ ইয়ে চট্টলার জমিন লাই যথেষ্ট সমগ্র বাংলাদেশ লাই যথেষ্ট এখন আর করবলা সাত কিন নগরিত আজি নুরি বাংলা দিবে আইব মাহবুল আলম এবার আগত বাপ অনতেন সাত কেন্দ মধ্যে হন ভরিব আগত হইম দাস তুই ঠিক থাইস আয়ার সত্যম নখনি গে গেই তো দিচ্ছিমার আর হইতাম সাইতে আখি দারুর মজবুত আখি দেমানি ইমান ইমানদার ব্যস্ত অবধারিত থার্ড ক্লাস ফ সেকেন্ড ক্লাস ফ ইয়ে নন আমলুর নির্ভর করিব বড় ইমানদার রইল হে ব্যস্ত ডুবি তারিব বড় করে ইন ইন এই এই ইন ইদম মোবাইল লক্ষতা আমরা কোন কিতাব পড়িবে তেমনি আর ইত্র বুখারি মুসলিম পড়িবে তেমনি শূন্য আলে মালে হইদ কথা ঠিক রাখবে ইমান উরু ঠিক থাকবে ইমান ইমান মানে নবীর বালা ভাষা নবীর ওলা দলের বালা ভাষা যারা নবীর ওলা দলের বালা বেশি লা ইয়খরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ঈমান সারা দুনিয়া তুন বলা যাইতো না তারা ঈমান লইয়া রে যাইবো সুবহানাল্লাহ ইমাম হুসাইন আবাদ দিয়ে দূর যাই মাত্র ময়দান যেতে ফুটছু বই তুমুল যুদ্ধ শুরু হইয়ে সারি মেক্কে তুম তিন মারের নাজামারের বল্লম মারের হঠাৎ করে ইমাম হুসাইনের শরীর জালি জালি গিয়ে দেয় রক্ত বিয়া গিন জমিনে ফরি গিয়ে দেয় বল ফরি গিয়ে দেয় খানা ফিনা নাই দিয়ে ফানি ঠেকাই ফিলাই দেয় আদেকে টাস করে জুল জুল গুড়ার ফিড়ের উত্তুন ইমাম হুসাইন জমিনে ফরি গিয়ে ফরিগি ইমাম হুসাইন গোড়া খোঁজারি মুনিপ কেন আরে ফিলিলাম অবু কান মুনিপ কেন ফিড়তুন বলে দিলাম ক্যাঙ্গরি মুনিপুরি ফিড়িল লইম খতন ফা মোবারক সুন্দর খতন মাথা মোবারক সুন্দর খতন ফিড়ি দি সুন্দর খতন সম্মতি সুন্দর সেটেঙ্গ গোড়া আওলাদ রসুলের ক্যাঙ্গরি বালাবাসের বারগরি সুবহানাল্লাহ ফিড়ি তুলিন নফর তুলিন নফর দে দিয়ে দূর এ দূর ফুঁচুকি দি মাই বলর কাছে মনত দুঃখ বুঝে পেলাই মাই বল যাতে ফিডির উড়ি মেম হুসাইনের উনো দেখিল হাইরে গুড়ার গলা যায় বেড়াই ধরি খান্দা দেয় গোড়া তোর ফিডির উড়ার বাইরে আমানত দিলাম দে ঘরে রাখি সুস বিবি শেহের বানু রুবাব অগোড়া আর জুরে ঘরে রাখি সুস যাই নবে আবার যাইয়েরে ফিসিও দি হজরতে সকি না বেড়াই ধরি ট্যাং সাই অগোরা আই তোরা কিছুক্ষণ আগে আজি এমানা গছ দিলাম দার খুলজি ঠুরা বাফারে ননিস তুই এখন নিয়ে রে কড়ে রাখে সুস কো আই বাপ খড়া ভাইম দে বড় করে কো সুবহানাল্লাহ মাই ফল বেগুন জার জার করে খাবেন গোড়া বলে মেই বলর খান্না সহ্য করি নভারিয়ে রে আস্তে করি তারা তুন বাইর ওই দুধ দিয়ে দে ভেগে একক দূরে এজিদি সৈন্যর ভিতর গলো ইয়ে রে জুটেঙ্গে টাস টাস লাথি মারে দে এক এক লাথি এক এক জনের মারিয়ে রে বরাবর 30 জন এজিদি সৈন্য রে জাহান্নামের পানি খাবা বিলে দে গোড়া শুধু জুটেঙ্গে লাইতে লাইতে ইয়ে রে বড় করে কো সুবহানাল্লাহ তেরক দাইরি এরি গোরা হইবে ইবে তো এ জিদির সৈন্য বেগুন শেষ করিব কিসালি তীর নাজা বললাম এবারে মার সারিমি কেতুম তীর নাজা বললাম মাইতি 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 মাইতে গোরারে জালি জালি করি গেলি বিলাখের গোরার রক্ত বেগিন ফরি গেলি গোরা কয়ে কদম যাই সুম সুম দিয়ে রে আপসি আপ বলে উগো সিকার মারিয়ে রে লুড়ি গিয়ে গুই অমনি অনর শাহাদ তাই বরদাস্ত করি থাকতাম না মুনিবলে
অনার আগদি আই দুনিয়া তুন বিদে লই জারি গই অনার কদম সুমা খাইয়ারে বড় করে ক সুবহানাল্লাহ। ইমাম হোসেনের গোরা বলে পা মুবারক আল্লাহ গাল বাজাই দিয়ে কদম নিতে শুই দি বালা বাসা কি জিনিস। আজ এক গোরার নাম অরুর মানুষে কত ওয়াজ করেন আল্লাহ রাসূলুল্লাহ বেজ্জি দিয়ে গোরা দামিয়ে গিয়ে তারা গড়ের ফারত গেইছে এটা গোরার মাজারই কে যে গোরা সৈয়দনা হুজুর সৈয়দনা খাজা গরিব নওয়াজের গরুর ফাত্তর ডালি দিয়ে দে গোরায় হাঁড়ু দিয়ে ফাত্তর ধরে ফেলে দে ইমন বোধ আকলদার গোরা না হয়নি তার মানে বুঝাইয়ে দে আওলাদ রসুল্লাহর ভালোবাসেন নিয়ে জানোয়ার অল পর্যন্ত বিয়স্তি কিন্তু এই দুটি জানোয়ার অল জান নামে আসাব কাবর কুত্ত ব্যস্ত যাইছো না সালে আল ইসলামর ওট ব্যস্ত যাইছো না সেদিন মুসাল ইসলাম জবগুজিতে গাবি গরু ব্যস্ত যাইছো না ব্যস্ত জানোয়ার লো পর্যন্ত আছে দুটি জানোয়ার নবীরে গাল দে দে মিলাদ নবীরে ফাখানা কই দে ইতাল্লা জাহান্নামা করি লই অবন থ তাবি আই হাল মিম মজিদ তল্লা করি লই দে কানাই সালাতুন ইয়া আর বাজির জিন্দে কারামত আইতি এই রোজ গরি ন করে ইতারা হদে একা সেয়াদ দা হদি তারা ওলা দল বেকুন বই বুদে আইতি এই গুজম দাজি বেরাম যে তিন দেবে তো ইন্ডিয়া তুন চিকিৎসা করি আসি আরে এতাইন বল জোগাই দা আই এডিল আর সারি ঘন্টা তি এতে যু ফইলার বছর আসি দে এত হদে এড তো সেয়ান ন দে বেকুন নিছি বই আদব এমন মন ডরাই এবারে হয়ে যাবা জানো না চাইলে কি তিয়ে নিজে সঘন্টা রান্য পারো না তিয়ে করবিলে আওয়াজ কোনো কষ্ট ন আজ জীবন অতিয়ে তো অন্য করি সালাতুনিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আফরি রই যে এ দুরুস চোখ মারি মারি আইয়ে চোখ মারি মারি আইয়ে এজিদের সৈন্য সারিড়ে দি গুল করে খাসাইছে হুজুরা থেকে চোখ পাগায় কর দেই এজিদের সৈন্য 22,000 তোরা বিয়াক কোন জাহান্নামিনা তোরার ভিতর যদি একজনের জন্নত জাতি যস তাহলে আসো না আর কিনে সাহায্য করছো না এন হইতে বলে এজিদি সৈন্য গুদুন মজি কদমতায় সুম্মারে হদ হুজুর আইলম দে হুর বিন রাফাই হুজুরান নাম হুর আই এজিদি সৈন্য ছিলাম অনর জুবানত আদিক্য ব্যস্ত বিক্রি করতে লাগ গুন দে আই চলক দেখিলাম দে ব্যস্ত আসা আসা অনর জুবানত আছে হুজুর আরেকনা আরেকনা কলমা ফরি দির আবার এতদিন আই কলমাওয়ালার ওয়ার থাকিল ইন কলমাওয়ালা ন ইন ব্যাগুম দুশ্মন রসুল দুশ্মনে ওলাদ রসুল হুজুর আইন নতুন গরি কলমা ফরি কলমা ফরি হুজুরের কদম সুমদি তলোয়াল লইরা থেকে বাদুর মরত্ব এজিদি সৈন্যর গজ হামলা গুজিলে বরাবর খাইটি খাইটি 30 জন এজিদি সৈন্যরে কতল করি দিয়ে রে জাহান্নামের ফানি হবে দিয়ে রে বিলাখের তাই শহীদ হই দে ইমাম হোসেনের কদম আরো লম্বা ঘটনা আছে করবালারে বল লম্বা করি বয়ন করি পরে আর সংক্ষেপে কুরইয়া দিয়ে নিজের সমাজ চাই রে সাইদি ইমাম হুসাইন সিনে রু রায় ভাগ করি বসিমত রুজু চোখ ফাঁকে ইবে হল্লে সিমর বিন জিল জওসান না সিমর হদি কি রে 22,000 সৈন্যর ভিতরে আর নাম সিমর আর বাফন নাম জিল জওসান ইমাম হুসাইন কেন জানে অবু কিবে তো অনেক এলমে বেলায়েতের মালিক ইবে তো বেলায়েতের সম্রাট ইবে ইমাম হুসাইন ইতের মন বলে ছোড়ো গি সিমর মন ছোড়ো গি ভিতর ভিতরে উদ্দিন দেখার কদে তুই ইয়ান দি কিলে বৈশ্য দিয়া কদে হুজুর ডিগ্লেশন দিয়ে দে অনরু যদি সর্মবারক আলি দিয়ে করে ফেলে তারি তাহলে সূর্য অস্ত যাবে আগে আগে কুফর গভর্নরই আয় ফাই ফেলি খদাইছে তুই হ যে টাইম তুই আসি না রুর বসুস এই টাইম মেন কেউ টাইম খদ জুমর টাইম
তাই আন্নান আর উম্মতালে কীরের হদুজুর কে জুমা ফরের কে খুতবা ফরের কে সুন্নত ফরের এই অবস্থার মধ্যে আছে। হদে তৈলি আজি দুনিয়াওয়ালা ব্যাগ গুনুল্লা যদি নমাজ ফরজ হয়ে দেয় আয় হুসাইন দত্তে আসি আল্লাহ তো নমাজ ফরজ হইয়ে আর আগদি যারা শহীদ গিয়ে তার আল্লাহ নমাজ ফরজ যেহেতু শহীদ গিয়ে গই এখন অক্ত জাগতে ফরজ হইয়ে আর ও নমাজ ফরজ হইয়ে ইমাম হুসাইন কেন নমাজের পাবন্দি আছি অক্ত জাগতে ফরজ হইয়ে তাহলে নমাজ ফরজ সুতরাং আই জুমার ফরজ কেয়া আই মুসাফের মুসাফের জুমা ফরজ আচ্ছা অক্তিয় নমাজ হলেও ফরজ অক্তিয় নমাজের মধ্যে সারিরেখাত জোর নমাজ কিন্তু আর দুরেখাত ফরজ কেয়া আই মুসাফের কসরের হুকুম আছে আর তুই আসছি না তোর নাম আই দুরেখাত নমাজ পড়ি আই নমাজ থাকতে তুই আর গর্দন শরীফের উদ্দেশ্যে আর শহীদ করে দিস যদি এ সমত শহীদ করি দোস অন্তত বক্কা দুনিয়া তুম জাবের সমত আর হলি যে টুরা বাপ মাওলা আলীর শেরে খুদার সুন্নত পালন হইব আর আব্বা জানে আসর নামাজ ফরদে কুফর জামি মসজিদ খারেজি অলর খেডার আব্দুর রহমান ইবনে মুলজিম আর বাবার গর্দন শরীফের উদ্দিন তলোয়ার সালাই দিয়ে দে বাবরের নামাজ শহীদ করে দি খনে দুনিয়া নামাজের আক্রমণ ন করে কিন্তু দাড়িওয়ালা টুবিওয়ালা ডিলেওয়ালা হলে নামাজ আক্রমণ করে কোরআন তেলাওয়াত আক্রমণ করে হযরত সাইয়েদ ওসমান দিন নুরানী কোরআন তেলাওয়াত করে দিন জুমার মসজিদে তুন বাড়ি গেরে উড়লে উড়লে খুবাইয়ে রে শহীদ করে দিল দিন দেখুন খারজিও দেখুন কি তিন অত গাল দিয়ে কয় আর খারজি আর কমি ইন তো নিজের গাল হয় তো কেন ইন খারাপ দেও তুই নামি যা খদ নামাজ সুযোগ হ্যাঁ দিতেন ন যেহেতু হাতে আর পুরস্কার গ্রহণ করিব আয় অনরে শহীদ দিচ্ছ হদে তুই আর শহীদ গরিব ফারিবি বলে আমি তোর কইলাম তো যে তুই এনার মকামে শাহাদত এনার মকামে হদুজুর ইয়ুত দিয়ে অনে শহীদ দিবেন ইয়ানার দলিলেন যদি দন আই অনর বুগুর উত্তর নামে যাইবি আসা আসা দেখুনি এতিকিন দুর্বলের ভিতর দিয়ে হুজুর কণ্ঠ হডিল কথা কর হদে শুন খালি 9 তারিখ রাতিয়া আয় তলোয়ার ডাট জামিল্লয় বাজাই দি মঞ্চান জমিনত গাড়ি দি আয় তাম্বু দুয়ার ব্যাগুন রুগুম নিয়ে রে আয় একখানা আরাম গুছিলাম এই টাইমের মধ্যে হাতে কিনি কিনি জুড়ে নিয়ে এসি হালকা হালকা ঘুমেছি দেখি দে এই জায়গা ইয়ের মধ্যে কি সুন্দর মহিলা যেবে আগাগোড়া খালা বোরখা হনে একখান অংশ দেখা নজার মহিলা বিয়া আতত খালা মৌজ আঙ্গত খালা মৌজ শরীর রঙ্গ দেখা নজার এড়ির লগ্ন মেয়ে ফা করুণ সুরে খাঁদে দে খাঁদি খাঁদি তুন ফত্তর খুসার তখন আই ডাক দেখই দমা যান এই গভীর রাতিয়া অনে মেয়ে ফৌ খন এতুন ফত্তর খুসে তেলে গুজে আমা যান অনর ফরিচয়ন ফাইম না এন কইতে মেয়ে ফাই বে বড়ে তুনতি এই যাইয়ে রে আদিকে চেহারা তুন যে ফর্দা খুলি ফিলাইয়ে আরে দেখিলাম দেবে অন্য কোনো মেয়ে ফন এবার খুল যে টুরাম মা ফাতেমা আর খুল যে টুরা মা পাতে মা ডাক দেখ হুসাইন অবু তাই গিয়েও না বুগুল লয় বাজ অবু তাই মদিনের সের বেতন আসি যে আর ফুতে খালি এন দিয়ে গুড়ার ফিটের উত্তম করি যে বুধে আর ফুতে দুঃখ বুধে ফাত্তর তার ফুতে দুঃখ হইলি ঐশ্বর্য করি না ফাজ্জম দে ফুত ফাত্তর খুসে বেল্লা সি যে বড় করি খুবহান আল্লাহ ইনি ম্যাম হুসাইনের জুবানের বয়ান তাহলে অলিয়াল্লাহ মরা না মরা না তোরা মরা দে মেশির মরা বলি খেয়াল গোস দে আল মর উই ক্রিস আল্লাহ নফসি খদে তুই সা 1 ঘন্টা 2 ঘন্টা জাগা জিয়ান দে আই গোরার ভিতর তুন ফসি ইয়ান দে খন বড় পাথর আছে খদে নাই ফরিষ্কার খদে ফরিষ্কার আর গোড়া করবালার মার সাথ
Hadudur soda baraf hattora barfu. Hadeyen an mazane khusayere ar dakhidige do futiyan tuar shahadat maqame shahadat. Subhanallah. En simar bola phash gori fitirut bugurutun namigi. Nemni maturudur falat kayere shwan mitte tayyumbum garar balu yodder rakta diyere shohid rakta pobitrato. Balu yodder rakta diyere tayyumbum gari juman জোরন নামাজের নিয়ত বেন্দি সোয়াত এই সমন মধ্যে নামাজের মহব্বত তখন ইন খতবার শরীয়তের পাবন্দি আছে কা খাস আল্লাহ সাদি হুজুরের নামাজ পড়ে এক রাকাত পড়ি ফেলি আর এক রাকাত পড়ি বেল্লাই সজিদে উগ্গ দি আর উগ্গ দি বেল্লাই সর মোবারক তুলতা এজিদি আল ডাক দি এ খোলা বিন আজিদ সিমারর ফানি ভরা খাবাইয়ে সিমার নামে গিয়ে ফিডের উত্তুন তখন না বুগুর উত্তুন সিমার দ্বারাই সম্ভব হইত না ইমাম হুসাইনের শহীদ করণ খওলা বিন আজিদ তুই দুদে তুই ফারিবি দি এন হইতে খওলা বিন আজিদে তলোয়ার লইরে গর্দন শরীফ তুলুদ দে আর গো সজিদে দিবেল্লাই গসর করি তলোয়ার বয় দিতে তুফসা শুরু করলো আসমান বলে ঠাডার বিজলি দিয়ে রে অন্ধকার ইয়ের আসমান উত্তন বৃষ্টি শুরু হইলু ইমাম হোসেন আওয়াজ দি খর স্যার মোবারক খাড়ি ফেলে গিয়ে তাহদ আল্লাহ আল্লাহ তুই আর সত্যাই দেখর আই তোর স্বর্গ সৈদে গরম দরকার আছে তিন্ন সজি দেখছি আল্লাহর আরোগ্য সজি দেখ তু নও দে আল্লাহ আই সজি দে বেতর কাছে আমানত রাখিলাম আল্লাহ খালি কিয়ামতের মাঠ কায়মলি তুই ব্যাকুন তুনি সব কিতাব কবুল করিবি আই জানি আল্লাহ রে আই হুসাইন তুনি সব লবি তবে তোর কাছে এ ফরিয়াদ করি দে আর তুমি সব লইবার আগে আর খোজা সইদি ও আর আদায় করি আল্লাহ এই সুযোগ দিবি ইন ব্যাগেন কণ্ঠ দিয়ে খদ দে এজিদি সৈন্য লুনের ইমে আমি হুসাইনে সান মোবার খাড়ি ফেলে লো কণ্ঠ খাড়ি নিয়েও পারে এড়িলে সামর মেকে যদি আয় ওয়াজ করি ব্যাগিন সইদি না হুসাইনের আওয়াজ নেজারুল লইয়ে জারগু দে আওয়াজ দে খদ দে কোরআন শরীফের আয়াত ফুইজে দে এখন আল্লাহর কোরআনত 16 সিরাত সূরা কাহফের মধ্যে আছে আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকীম আছে না ই ফরদ দে হযরত সিদিনা যায়েদ ইবনে আরকম শুনবি কোরআন শরীফ তেলাওয়াত দর দে নেজারু তে জেবাই শরীর খাড়িয়ে টুরো করে ফেলে নেজারুর কোরআন শরীফ তেলাওয়াত করিত পারে এবে খাড়ি ফেলানোর পর ফরিয়াদ করি না পারে আল্লাহ কাজা সজি দেব দিবেলার সুযোগ দিবি আল্লাহ যখন সই দিবে দিত্য তখন এক সজি দাত আই আর মাথা তুলতাম না যতক্ষণ পর্যন্ত আমির বান্দার দরবার শরীফ এ দশ দিন ব্যাপী ঔলাদ রসুলের প্রেমত আই হুসাইনের প্রেমত মাহফিল গুজি দে দুই ফোঁটা চকুর পানি পালাই দে এড়ে টিয়া ফসে দি শরীর সামিল হই দে এড়িলে কুড়া দুনিয়া জড়ে জড়ে করবাল্লা আল্লাহর স্মরণ গুজে আল্লাহ ইউন যতক্ষণ পর্যন্ত তুই ফার করাই ন দশ এত কম সজিদে তুমি মাথা তুলতাম না অনরাজ যে মাহফিল গরব দে আয় তানা ইন্তজাম কর অনরায়ের বসুন্দরী ইয়েন নেজাত বহুত বড় করি নব না ইয়েন হোসাইনে খান্দি খান্দি খোদ আল্লাহর ফরিয়াদ কর দে কারবালা আলালের দ্বারা স্মরণ করে কারবালা আলালের মহব্বত দ্বারার অন্তর আছে আল্লাহ তারার তুই যদি ফরগারে ন যতক্ষণ ন গরস এত কনসই দে তুমি তাহলে ইয়েন আর আখারাত মধ্যে ফারুবেল্লাই বহুত বড় রাস্তা ঠিক নেবে ঠিক কানাগুরি কে হইতাম সাহেব কুড়া দুনিয়াকে দুনিয়া বলে অন্ধকার জেরে বৃষ্টি বরদাস মানে তো এক বৃষ্টি তিন দিন তিন রাত সুবহানাল্লাহ
খাদি তিন দিন তিন রাত বাদে একখান একখান দল ফরি দেখা দে তিন দিন তিন রাত যদি ফানের বৃষ্টি হইতে দেয় ব্যাগুন নিমুনিয়া ব্যারামে মৃত্যু না না মৃত্যু দেখা গেছে কুম কুম গরম গরম কুম কুম গরম গরম অন্ধকার অন্য দেখেন ফরয়ের দেখা দে এ ব্যাগিন রক্তর বৃষ্টি বাদি বালতি এসরি ফুরে গিয়ে খোঁদা ফুরে গিয়ে সৈন্য লহুলাল গিয়ে রক্তর বৃষ্টি ওরে কুফার জমিন শুধু রক্তর বন্য গিয়ে দে ইমে আমি হুসাইনের রক্ত লেখাই দিদে আসমানে আসমান উত্তর রক্তর বৃষ্টি হই জমিন উত্তর রক্তর ফবর হইয়ে ইমে আমি হুসাইনের রক্ত লাই আসমান এবং জমিন খাইন দে রক্তর বৃষ্টি এর ভিতর দিও সৈয়দা জাইনব বিনত ফাতেমা যাতে এজিদি শূন্য যে জিয়ান দিতে গোল করে তেল হইয়ে আতিকা সকি নারে বুগুতুন রাখে দি হে এজিদিও অমুক তুরা তো আর ভাই এর কেন দুনিয়া তুন বিদে করে দিস পাল্লার যদি আর ভাই দুনিয়াত বাজি দেখতে দয় তাহলে কোনদিন এড়িলে গোল করে দিয়ে বের সাহস নবাতি আবার এত কেন রক্ত বৃষ্টি হইল কম বক্ত মালে বাইনা করে তারা যাইয়ারে জাইনব বিনতে ফাতেমার বুগুতুন ইমামে হুসাইনুর সর মোবারক খারি লইরে নেজা গলাই দি উর মিকে তুলি ফেলি টপ 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 রক্ত ফরের বাবলে খাড়া সুল আছিল আ দাড়ি মোবারক বেশ গড়ি আছিল দাড়ি মোবারক এবং সুল মোবারক ব্যাগিন খালা একষট্টি বছর বয়স হইয়ে দাও এক কান দাড়ি এক কান চুল নাও ভাগে এ সুসুকা খালা চুলি অর্ধ দাড়ির ভিতর নূরানি চেহারাই এনে চমক মার দে রুঠানি ফেলার বড় করে গো সুবহানাল্লাহ সাইজি এবেলা শহীদ আর গুনুর সর মোবারক তোমার আলী একবার সর মোবারক ওরে আব্বাস বিন আকিলুর সর মোবারক মোহাম্মদ বিন জাইনবর সর মোবারক হযরতে হাসান বিন কাসিমের সর্ব কাসিম বিন হাসানের সর মোবারক যেদিগুন সর মোবারক টুকরো হই ব্যাগুন তারা নজর লই আলোক গরি লই আলোক গরি ল এ দুশমন হলে এ সিদি সৈন্য হলে ইতারতে নামাজ আছিল আজানে কামত আছিল ডিলা গুলু বাসিল এগুনে সর মোবারক লইয়ে রে এজিদির ফক্কে সুলগানদার কুফার জমিনুত গলি গলিয়ে ইমে আমি হুসাইনুর ফরজ হই বলি খ এই এজিদির সুলগান দৈন্য এখনো আছে না নাই আই একদিন সন্দর্গনা মাহফিল গেলাম খন্ডে লেসু বাগান রিক্কে আসরের পরে মগরিবত তো থাকাই তেই এড়ে লেসু বাগানের ফসিন দিয়ে আব্বের গুট্টা খালো গুট্টা সদিরি গুট্টা ইনিশিয়া গুট্টা বালু গুট্টা বালর গুট্টা বহুত আছে বেগুন ওয়াবি তাহলে ঈদগান মাই দেখ ওয়াবি হদে ও তোরা জিদুরে বড় কথা না হই অবু এবার জলিল কদর সিয়াবার ফোয়া সিয়াবা সিয়াবা সাহাবা হইনে বলে সিয়াবার ফোয়া সিয়াবার ফোয়া হবুক এবে আমিরুল মুমিনিন আসিল খবরদার আজিজ রে বরতান এতন দুব গর ধরি ফসল লই না সাক কাপ খাবাই গের হইলো না বলে জি কে না ছিলি তে কবি তো বড় ভালো মানুষ আমিরুল মুমিনিন আসিল খড় মারো দুব গ মারি রে দেখাইতে না মার দিও কোনা ভিত্তি নাই সাজে আবাজন সাইজি তারা স্লোগান দেন আরে কুফা বাসে মেয়ে বলে ফাতুর রোদ্দুরে দুরি বই রে খান্দি খান্দি খদ্দা খুদা তো জমিনে তাড়িলে নিষ্ঠুর মানুষ আছে না এদুকুন সার মোবারক টুকুরা করে ফিরে
আল্লাহ খন বাগানের ফুল, ও হুদা খন বাগানের ফুল, ইন্তু বিয়াগুন মদিনা শরীফুর হযরতে খাতুনে জান্নাতের বাগানের ফুল কা সর মুবারক খাড়িলে রক্ত তুন দুর্গন্ধ বাইর, আল্লাহ সর মুবারক ইঞ্জিন দি যা ইন্দি খুশবর রাস্তা বনি যা। তো মেহফল দে তাখাদের জয়নব বিনতে ফাতেমা খদ্দামে ইফা, তোরা কি আসা আসা খান্দা না সালানা বাজি করো, তোরার বাই হলে তোরার বাই হলে বাপ হলে স্বামী হলে আর বাইরে দাওয়াত দিয়া নি ফানি বন্দি করি খাতার শহীদ করি দি দে, তোরা কি না জান নিলি না আজি এখন কানা খান্দ ওলাদ রসুলের উগমে ভাই ভাই সত্য কথা হতে না ডরে, আলহামদুলিল্লাহ এইভাবে সত্য কথা সৎ কথা জেড়ে রে কইবার মর যে কোনা ভিত্তি মুরগিরি গেই দিয়ে ফতাকাড়ে মরিলে তো জানা যায় একশো থাকু আর বোবর ফানে খাই মরিলে একখানে গুতে অক কথা কই ফেলিবে, কিন্তু আল্লাহ ভাই গুণরে হায়াত খিজিরি দান করুক এই দরবারত আজীবন মহরম স্থান উলিলি দশ দিন পর্যন্ত শহীদ কারবালার মাহফিল জারি এবং সারি তো কামিন হো আর রাতে যাতে যেভাবে তৌফিক আছে এভাবে এই মাহফিলে সহযোগিতা করিবেন, ভাই অলন্দি বইটি লইয়ের বই সুন্দর করে সহযোগিতা করিবেন এই মাহফিল দশ দিন গভি একটা আলে মলমাইয়ে দে ব্যাগনের কিছু কিছু হাদিয়ে তোফাত দে দেনানো দে, তারপরে একটা তবরুকাতর ব্যবস্থা আছে তো আর আয়োজন করজম দে অনার খাম অনরা ব্যাগন তুলি দিবেন দে আল্লাহ অনরারে এইভাবে সহযোগিতা করিবেন লাই তৌফিক দান করো কারণে, তারপরে দি বড় বড় আলে মল আছে আল্লামা হাফেজ আহমদ আল কাদির সাহেব ওই মোল্লা জাহাঙ্গীর আলম সাহেব, তারপরে আরও নূরে বাংলা এবার ওয়াস্ত বোধহয় সমন্য মার্শাল্লাহ মার্শাল্লাহ, এবার দক্ষিণ দক্ষিণ চট্টালার শের বাংলা নাম দিয়ে আই বেরে ফোয়া মুশকালি বেরো আর ঘুরে মারবিলি মুশকালি বড় মারফিডে দিয়ে নেবে রে কেন্দ্র করিয়ে দে বে গাজি আসে না মার্শাল্লাহ আবাজ আরে ফিল তাই যাও আমার চেহারা দেলি খেয়ে যাইতো না ন দেলি যাবে গুই কাদর শিব সালাত নিয়া নারে তকবীর নারে রিসালা নারে গাউসিয়া হুজুর আল্লামা মাহবুব আলম নূরি বাংলা সাহেব, বাস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, বাকি আল্লাহ না না আবাজ আবাজ আল্লাহ এদুগুণ মুরব্বী অল এদুগুণ মুহিব্বিন অল অনুরোধ করলে এই মেদির ডিনাই গলিয়েন মস্ত বড় বেয়াদ অভিবং গুস্তাখি আর শূন্য হলে এলম খালাম নতাইল আর একটা আদব আছে আর বেয়াদে পে নগরি, আসলে ঘটনা হই যে কি দর্শী বল সালাহ দুনিয়া আসলে এই আর মাহফিল অনেক দূরে আলি শহর তো রাস্তাঘাট তো শহর এন জাম থাকে গ্রামলি তো আই থানার হদুজুর অনরে আর এসার নামাজের ফর দিতাম সাইড দিয়ে আই দে ভাই আই আগে যদি প্রোগ্রাম দিতেন আই একখান যে তো লুফিলে আই এটা তো আর ঠিয়া ফেরত দিন ফরে তারে মগরিবার ফর দিলে এক ঘন্টা দেড় ঘন্টা চেষ্টা করছাম আর নহলি না ফাইছাম তখন দেখছি আল্লাহর শরত মানুষ হইব না চিন্তা করি দেরি তো না আইন না সাই বাদে মগরিব তাল্লাই দিলে তো ওই দে মানুষ ওই তো আলহামদুলিল্লাহ যাই হোক এক করবালার ওয়াসিবে এত বড় লম্বা গো সাবজেক্ট এবার কোনোদিন খেয়া দু ঘন্টা আড়াই ঘন্টা দিয়ে শেষ করি না ফার এবার সিরিয়ালি যারা করবালা বয়ান করি জানে এ তারা আলেমলে আস্তে 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 আগলি অনর এজিদুর মৃত্যু পর্যন্ত এজিদুর মৃত্যুর পরে আওলাদ রসুলুর সার পাকে বে খড়ে নিয়ে দফন গুজিল মারে মা বে খন খন জায়গা খড়িলে কারামাতল সাবে তৈল এইন ইন ইয়ার পরে এজিদি সৈন্য অলরে খারামল তাইরে আবার ধ্বংস গুজিল
এ কারবাল্লা কোনোদিন একমাস দিমের সহ শেষ হইব না। থানারা ইকিনি করি অনুরোধ কিছু দেয় আয়াত দশ কান মিনিটে যদি সম্মান মিকের নঠানি হবে যে গাচ্ছে মূল হিসেব সালাদনে আসলে করবালা আয় বালা করি সাই নৈমিষা হুজুর একবার হদ রাঙ্গামাটি জনজন ওয়াজ করতাম গই ওয়াজ করি উড়ি আসতে আবেদ নজরুল আসিল হদবাদ তুমি করবালার কিতাব ক্ষুণ্ণ ক্ষুণ্ণ সাই আদাবাদ আয় গণ সাই আর দৌড়া বাজে কথা কইছে তো ফারস কেন ইন হই সিরিয়াল করি আর হয়তো বাজানো অন দোয়ারে অন আর স্থান নয় নে আর নূরে নজরে ফাঁসি দিলি কাদের না তুমি সে কথা কর দে সাই করবালার কিতাবের নাম কো সাই আয়াতাষ্টুয়ার নাম কো ফিলাই আদি শহীদ বিনে শহীদ সাবানে করবালা শামে করবালা খুতবাত আবন নূর মোহাম্মদ বশীর বারাই তকরির খুতবাত মুহররম আনোয়ার আল বয়ান হুজুর কদর সাই সুদে বো সাই আই এদিন আবার আজমি শরীফ তো নাস্তে জোবাইর হুজুর আর ফোন কর দেখো হুজুর আনোয়ার আল বয়ান তিন খণ্ড আনো ওজন লাইব্রেরিত গেল ইয়ার আল হজরত মনে হইল যে গুড়া যার সল হিস্টেম কিন্তু কিন্তু ওজন ওজনী কিতাব আনিম কেনে তো এনে কিছু আর ফল হলে কিছু নহজরপুর কিতাব আর আনোয়ার আল বয়ান তিন খণ্ড লই আর সাওয়ানে আল হজরত লই আইতার আর একটা লিস্টি দিই হদে হুজুরে লিস্টি আর লই যান যে যে কিতাব পুন অনত্ত দরকার আর কাছে সিডি লিখুন আর ফাটা দিন তারা কইয়েন তো কিতাবও এই মূল্য হল সম্পদ কিতাব যদি চাই করবালারে এন সিরিয়ালি বয়ান করি তার বন্ধে এক মাস পর্যন্ত বয়ান করলে করবালা শেষ নহল একবার অক্সিজেন এক মসজুদ আরে এক মাস দাও দিই হদুজুর ফত্তি শুক্রবার রাতে অনত দত এক মাস পাঁচ রাত্রি যদ্দুর গেই আই একটা সাগর দলামের যে মানুষ সালাতুনিয়া আল্লাহু আকবার এ ইয়ে না তাজান দাদা একটু সবর করুন আর মুসলিম নিলেন একটু সবর করুন দুশ্মন রসুল আজান দিলে জবাব দেন দিবে আর আর গুণ আজান দিলে নামাজ দিতে হবে জবাব দিবেন আই দুশ্মন রসুল আজান জবাব না দিত টেলিভিশন গাড়ি ভাড়া দিয়ে আইয়ে দেখে না সালাম করি ফেললে কদম বসে করি ফেললে আপনারা প্রতিনিয়তে প্রতি চোখ খুলিলেই দেখ দে এত বড় আল্লাহর অলিয়াল রজয় এক বছর খন্ড বিশুন দে বড় আদব জায়গা বিশুন লড়া চরণা বুঝুন কেয়ামতের মারা দিয়ে না যাত্র ছিলা দশ দিন বড় ওয়াজ হইয়া আজি দোয়া খুব লইব আজি আসুর আজি মনোজাত সার মনোজাত বুঝে না আজি দোয়া খুব লইব বইন কাদুর সে পরম সালা সালাতুনিয়া মাইয়ে ফল তারা তো নজানে মাইয়ে ফল তো নজানে দে এজিদি হলে এত বড় দুর্ঘটনা ঘটে ফিলিপ দে এতালে মেয়ে বল সরল প্রাণ দে তারা খান্দার দে ওলাদ রসুল্লাহ বড় করে খাও সুবহান এরপরে তারা দেখাত দে ওলাদ রসুলের মেয়ে ফাইন বড় বয়াব হবি ফাল্লার ইমাম জানাল আবদিন বড় বয়াব হবি ফাল্লার এ কমবক্ত মলি উনলে ইমাম জানাল আবদিনের ফিসিদি বাঁধি ফেলি এবং কেন কমবক্ত পর্দানসীন মেয়ে ফল যেগুলোর সুন্দর সূর্য নাও দেখে এগুলোর ফিচ্ছাতে বাঁধি ফেলি ফিচ্ছাতে বাঁধি আরে তারা লজার গুই স্লোগান দে এজিদের বিজয়
ইমামে হুসাইনের ফরাজ হয়। এখনো পর্যন্ত এজিদের স্লোগান দেয় ডক্টর জাকির নায়ক। এজিদ আমিরুল মুমিনিন ছিলেন, এ কমবখত আমেরিকার দালাল, এটা ইহুদি নসরত দালাল এই কমবখত। আজ তাতে এই অলিউল্লাহ দেশ সারি জঙ্গিয়ান অলিউল্লাহ দেশ, এটা কমবখতগিরি বেশি করলি সময় মজিন দম ভরিব। ইয়ান অলিউল্লাহ দেশ তো এড়ি লাইতার উত্তর সূর্য আরো বহুত আছে। এই অনু জিনুর এড়ে এখন কর্বলা নেওয়া যায়, আমির বান্দার দরবার শিরুত কর্বলা এসে দিই, ফটিয়ারুল বোধ জাগাত কর্বলা এসি, কিন্তু বোধ দাগ কতিয়ানুর মধ্যে কর্বলা নেওয়া যায়, যে দাগত যে ক্ষতিয়ান করবলা না যায় বেগুনে জিদি বেগুন হোসাইনি শুনুন এইন জিউন জিউনের এটা করবলা এসি বেগুন হোসাইনি। আজি আনর ফাতিয়া দরুজ গুজ্জ না ন করো এ জিদি আলো গুজ্জ না, বস এইনর মুসলমান খদ দে নবুজি রে এলম খালাম না দিয়ে শরীয়তের এলম না দিয়ে মুসলমান খদে কে জুমি তার অনুয়াজ খালাম ফরত সামান্য শূন্য লইয়ে রে মুস্তাব লইয়ে রে বেশ কম বইন ফুত বুঝিয়ে বেড়ি মারে দাতার শোষে চিনি দিলে অবহাতি তো জাহান্নামের কথা সামান্য বললে নফল মুস্তাব লইয়ে রে ফরজ তো ঠিক আছে বলি ফরজ খতুন ঠিকতে আবি ইমান না তাহলে নোয়াজ হইয়ে না তো ফরজ খতুন ঠিকতে আলো না তুই আরে গেই না বেড়ি মারা দে বুঝিয়ে কেন জমিন মুলুয়ালর ফেতনা হ্যাঁ যেন আছে তাগো এলি বহুত আছে তো এতে এতে ফরদি গাড়ি যাবি দিতে নানার বাড়ি ও আবি ফরা নলিতে রোর বাড়ি ও আবি ফরা এতে হারাল বিড়ি লই দে মাস সান্দা মাস ওরুস খাবে লে বান্ধব দিয়া হয়তো এখন রোয়ার ওয়ার গাড়ি চাই বিয়া হলো অবা ইউ সাই যে ইমাম হুসাইনুর নুরানি সারে পাকরলো ইয়ে জার গুই দে আকাশ বাতাস মুগুরি উড়ো স্লোগান দে দে অবু সাইদি এসার নামাজ ফরি গুম দে তুই গই দে কে কে খায়রুত তাবিন হই কে কে সাহাবা হই এবার নাম হযরত সাইয়েদনা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ইবি হদে বিকট স্লোগান হতু না ইদরি রাস্তা তো উজর বন্ন ধরের যাই সাইদি মারি মাবিরাট লস্কর দম রক্তাক্ত শরীর বাসর আগারুর নেজারুর বল্লামুরুর খুদগুন নুরানি সর মোবারক অবু খিল খন বাগানুর ফুল এগুনুর ক্যাঙ্গুরে খেটি দিলি ইউন ক্যান এটা তো সমাসুর দুদুর বা সালিয়াস গর সর মোবারক হরি সমস্যা শিশু পর্যন্ত তারা শহীদ করে দি তো সাজি সুলুজা পুজে বাবে লেখাটা সুল মাথা চেহারা জাফা গিয়ে গই এড়ে বুত টোটলরের আতি কে টারি সাথ দে নিজে নিজে শুধু কোরআন শিবের আয়াত ফর কে ফরত দে আল্লাহ পৃথিবীর জমিন বড় আশ্চর্য ঘটনা ইতিহাস শুননি তার মধ্যে একখান আশ্চর্য ঘটনা হই দে আসাক আসাবে কাফের ঘটনা ইতারা জালেম বাসার জুলুমতন বাসিবার লাই ফারার গর্তবতর গুম গই দে সারা 300 বছর এক গুমত আছিল সারা 300 বছর পরে আবার গুমত সেত নই তারা এই দোয়ানত মাল কিন্তু গই তুল ইয়ান বড় আশ্চর্য ঘটনা কিন্তু তারার এই এই খল্লাইবে যুদ্ধ নয় তারার আগা গোড়া শরীর কত আছিল তারার হর উই ন গায় তারার সাম্রাজ দাগ ন লাগে সশরীলি জিন্দা 300 বছর গুম গই দে সারা 300 বছর সশরীলে অক্ষত এই অলি আল্লাহ এই সশরীলে অক্ষত ঠিক না সারা 300 বছর গুম গেলে ইয়ান কেন বড় আশ্চর্য ঘটনা না তখন আল্লাহ ঘটনা ইয়ান উত্তন বড় আশ্চর্য ঘটনা হই দিয়েন এ এ কোরআন শিবর আয়তে বেদ তালাওয়াত করে আন্না আসহাবাল কাহফে ওয়ার রকিম আয়তে বেদ তালাওয়াত করে গত্তে গত্তে তের তেলাওয়াত শুনিয়ে রে সের মোবারক উত্তন আওয়াজ এই দে আজবু কতলি ওয়াহামলি ও যাই দিবি আর কমর দিল্ল তালানহু উইয়ন উত্তন ইয়ন বড় আশ্চর্য ঘটনা কেয়া ইতার শরীর অক্ষত আছিল আর আর শরীরের দ্বিকুণ্ঠিত করি ফিলাইয়ে সর মোবারক খাড়িয়ের টুর করি ফিলাইয়ে এখনো পর্যন্ত আই ও শেখ কলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগবে তুই আই এনার জবাব দিদি স স ইয়ন আরো বেশি আশ্চর্য আজবু
قتلي وحملي আর শহীদ গরিয়ে রে বহন করিল যে দিয়ে নারাশ যুক্তা তারা আর শহীদ গিজি দে আর ওলাদালের শহীদ গিজি দে জমিনে ফলাইয়ে রে অ শর্মিন্দা করি বললাই কিন্তু তুই স আয় এবং আর ওলাদল এখনো নেজারুর বল্লমরুর এখনো এজিদি শূন্য আলোর মাথার উপর দিয়ে আর আছে এখনো এজিদি শূন্য আলোর মাথার উপর এই এই হতাইন জিন্দা মাঝে কয়দিন তাহলে শহীদনে হোসেন জিন্দে এতলা কোরআন শরীফ উন্নতি আছে দে শহীদ অল জিন্দে ইয়ান থিওরি প্র্যাকটিক্যাল হইদি ইমাম হোসেন প্র্যাকটিক্যাল হইদে যাক আল্লাহ পাক আনরারে সুযোগ দক আর ওয়াজ নিবেন আর বাজি তার আইসি নামাজ কালাম ফরিয়ে রবে কোনো ওয়াজ বইবেন আয় এই রাওয়ানা করলো এই জামর ভিতর দিয়ে দশটায় ফসিদ ফারে কিনা সন্দেহ বহুত সময় ওয়াইজ দুয়েন থিঙ্গেন গরিয়ে বাদ দিব জুটি লেখাই নলি নখাই আর নহলে গাড়ি ভিতর বিরিয়ানি তালি দুই ঘর খাইয়ে পানি খাবে লাগে কই দিম ওয়াইজের কুমদম ফরত দেখেন কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু